আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে, একটা পাথর পড়ে আছে পাথর। হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর কথা বলতে শুরু করেছে আর বলছে, দাউদ, আমাকে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর তুমি মনে করেছো? আমি হযরতে হারুনের হাতে ছিলাম, আমি হযরতে মুসার হাতে ছিলাম। অনেক শত্রুকে হযরতে মুসা আমাকে নিক্ষেপ করে হত্যা করেছেন, আপনি আমাকে সঙ্গে রাখতে পারেন, আপনার কোনো কাজে আসতে পারে। এই কথা বলবার পরে হযরতে দাউদ আলাইহিসসালাম পাথরটাকে থলের ভিতরে রেখে দিলেন। তারপর আরেকদিন পথ চলতে লাগলেন, চলতে চলতে তিনি আরেকটা পাথর পেয়ে গেলেন রাস্তার মধ্যে পড়ে আছে। পাথর ডাক দিয়ে বলছে, হযরতে দাউদ, কিছুদিন পরে আপনি যুদ্ধে যাবেন বাদশাহ জালুতের বিরুদ্ধে, আমালিকার বিরুদ্ধে, গালিবার জাতির বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা লাগবে। এই যুদ্ধে আপনাকে জয়লাভ করতে হবে, যুদ্ধের ময়দানে আপনি সেনাপতি হবেন। ওই যুদ্ধে সব থেকে বড় যেই ব্যক্তি হবে যার নাম জালুত, এই জালুতকে যদি হত্যা করতে হয় আমাকে আপনি সাথে রাখেন, আমি পারব। হযরতে দাউদ পাথরটা হাতে নিলেন, তার থলের ভিতরে থাকা দুইটা পাথর বলছে, দাউদ, ওই পাথর যা বলেছে সত্য বলেছে, তিনটা পাথর যদি একত্রিত করেন জালুত আপনার বিরুদ্ধে দাঁড়াবার শক্তি পাবে না। আল্লাহু আকবার বলেন। চিন্তায় পড়ে গেলেন, এতদিন শুনতাম পাবলিক কথা কয়, এখন পাথরও দেখে কথা কয়। সুবহানাল্লাহ বললেন না? হযরতে দাউদ ইসলাম পাথরটা রাখলেন, আল্লাহর কুদরতে তিন খণ্ড পাথর একত্রিত হয়ে একটা পাথর হয়ে গেল। একটু জোরে বলা যায় না? জালুতের বিরুদ্ধে যুদ্ধ হলো, আমরা সংক্ষেপ করে বলে দিই। বাদশাহ তালুতার সেনাবাহিনীকে রক্ষ করে বললেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে? হযরতে তালুত বলছেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর পাহলওয়ান আছে যে ব্যক্তি পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে? যে পারবে আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দান করে দেব, এবং আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা কন্যা আছে, সেই মেয়েটাকে আমি বিয়ে দিব। সুতরাং আমি মরে গেলে সে পুরো দেশের রাজত্বের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাই কেমন? আপনারা তো শুধু আছেন যৌতুকের চিন্তায়, মনে হচ্ছে ওখানে যৌতুক দেওয়া নেওয়া চলতেছে। যৌতুক না, যুদ্ধের ময়দানে বীরত্ব প্রকাশের বিনিময়ে তাকে পুরস্কৃত করা হচ্ছে। কথা বুঝতে পারছে? আজকে তৎকালীন জামানায় যারা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করেছে তাদেরকে বীরত্ব স্বরূপ পুরস্কার দেওয়া হয়েছে, আর বর্তমান সমাজে যারা অন্যায়ের পক্ষে থেকে ন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাদেরকে পুরস্কৃত করা হয়। সমাজ ধ্বংস হচ্ছে দিনের পর দিন। আমার বন্ধুগণ, হযরত দাউদ ইসলাম আল্লাহর নাম স্মরণ করে থলে থেকে সেই পাথর খণ্ড বাহির করে যুদ্ধের প্রান্তরে জালুতের বিরুদ্ধে অগ্রসর হতে লাগলেন, আর বললেন তালুতকে যে আমি জালুতকে হত্যা করতে পারবো। তালুত চিন্তা করে জোয়ানের নামও শুনলাম না, ছুড়ু মানুষ, কত বড় বড় পাহলওয়ান পড়ে রয়েছে, হ্যাঁ নাকি যুদ্ধে জালুতকে হত্যা করব? তিনি বললেন আমাকে দিয়ে সম্ভব? সুবহানাল্লাহ বললেন না? জালুত যখন সামনে দাঁড়িয়ে আছে, হযরত দাউদ আলাইহিস সালামকে বলছে, বিদ্রুপ করে, তুমি একটা ছোট্ট বাচ্চা, আমি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী বাদশাহ জালুত, আমার জাতির নাম জাব্বারিন আমালিকা গালিবার, আর তুমি আসো যুদ্ধ করতে পাঞ্জাবি পরে, তোমার অস্ত্র কই? কয় পকেটে আছে। সুবহানাল্লাহ বললেন, কোথায় আছে কয়? পকেটে কি আছে? এখন পাথর আছে, পাথর পকেটে। মানুষ অস্ত্র নিয়ে ঘুরে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবা, আর তোমার পকেটে নাকি অস্ত্র? দাউদ আলাইহিস সালাম বলছেন, আপনি আমাকে ছোট মনে করে কলঙ্কিত করবেন না, মনে রাখবেন আপনাকে হত্যা করবার জন্য মারবার জন্য আমার এই পবিত্র হাত লাগাতে চাই না, আপনি আমার কাছে তো কিছুই না, কারণ রব বলেছেন যারা মুসলিম আর যারা কাফের
একদল হচ্ছে মৃত আর একদল হচ্ছে জীবিত। আমি মুসলিম, আমি জীবিত, তুমি মুসলিম না, তুমি তো মৃত। সুতরাং তোমার সাথে যুদ্ধ করে কষ্ট করার দরকার নাই, মৃত মানুষের সাথে আর যুদ্ধ কিসের? আল্লাহ আকবার বললেন না? জালুত বলছে, শোনো পিচ্ছি ছেলে দাউদ, তুমি চলে যাও, তোমাদের বাদশাহ তালুতরে পাঠাও, আমি তালুতের সাথে যুদ্ধ করতে চাই। দাউদ ইসলাম বললেন, তুমি আমার উপরে অস্ত্রের আঘাত করতে পারো, তুমি আমার উপর অস্ত্রের আঘাত করতে পারো, আমি তোমার মোকাবেলা করবো, বাদশাহকে এখানে পাঠাবার দরকার নাই। এই কথা শুনে জালুত একবার গরম হয়ে, অগ্নিশর্মা হয়ে দাউদের মাথায় তরবারি দিয়ে আঘাত করল। দাউদ চোখের পলকে মাথা সরিয়ে আঘাত ব্যর্থ করে আল্লাহর নাম উচ্চারণ করে থলের থেকে পাথর খণ্ড বের করে সেই পাথর যখন জালুতের দিকে নিক্ষেপ করলেন, বিষাক্ত পাথরের বেগ এতই প্রচণ্ড ছিল তার আঘাতে জালুতের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। জালুত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল, শিরিক মূর্তি পূজার ধ্বংস হয়ে গেল, মুসলমানরা অভাবনীয় বিজয় অর্জন করলেন। এই বিজয় অর্জন করবার কারণে দাউদকে তালুত নিজের মেয়ে বিয়ে দিলেন, এরপরে রাজসিংহাসনে বসিয়ে দিলেন। যেই দিন তাকে রাজসিংহাসনে বসিয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম। তো আসতে বললেন যে তাহলে এই দিন আল্লাহর কাছে দাম কম না বেশি? আমরা নাম বলে বলে যাব, লম্বা আলোচনা করব না। আরেকটা হচ্ছে দাউদ আলী সালাতাম, তার অনেকগুলো সন্তান ছিল, এর মধ্যে একটা সন্তানের নাম সুলাইমান। লম্বা আলোচনা আমরা সেদিকে যাব না। হজরত সুলাইমান আলহি সালাতাম হারানো রাজ্য যেদিন ফিরে পেয়েছেন, হজরত সুলাইমান ইসলাম রাজ্য হারিয়েছিলেন কি হারান নাই? হারিয়েছিলেন। লম্বা ইতিহাস আপনারা জানেন, হাত থেকে আংটি পড়ে গিয়েছিল, সুলাইমান ইসলামের 1000 স্ত্রী ছিল, লম্বা ইতিহাস, মাস আংটিটা খেয়ে ফেলেছিল, নদী থেকে আংটিটা উঠানো হয়েছিল, শেষ পর্যন্ত যেভাবেই হোক তিনি আংটিটা পেয়েছিলেন। আংটি পাওয়ার পরে যেই দিন তিনি এই পৃথিবীতে আবার রাজত্ব ফিরিয়ে পেয়েছিলেন, এই দিন ছিল 10 মুহররম। হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন আসমানে গমন করেছেন এই দিনও ছিল 10 মুহররম। ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার অনেক লম্বা আলোচনা ঘটনা আছে, আমরা সেদিকে যাব না। হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন কিতাব পেলেন, ইনজিল, যেদিন আল্লাহ তাকে ইনজিল কিতাব দিলেন ওই দিনও ছিল 10 মুহররম। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই দিন রূপ থেকে মুক্তি লাভ করলেন ওই দিন ছিল 10 মুহররম। আসতে বললেন 10 মুহররম। এখানে অনেক লম্বা আলোচনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা নাম কি বললেন না? হযরত ইয়াকুব আল ইসলাম যেদিন তার সন্তান ইউসুফকে ফিরে পেয়েছিলেন সেই দিন ছিল, কথা বলেন, ইউসুফকে কূপে নিক্ষেপ করেছিল কারা? কথা বলেন। সুতরাং রক্তের সম্পর্কের কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি ইউসুফের কথা স্মরণ করবেন? ইউসুফকে তো তার নিজের ভাইরা ঘটতে ফেলে দিয়েছিল, গোলাম বলে বিক্রি করতে চাইল, দাস বলে বিক্রি করে দিল, উলঙ্গ করে কাপড় ছাড়া কূপে ফেলে দিল, আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে গোলাম থেকে রাজ সিংহাসনে বসিয়ে ইজ্জত আর ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে পুত পবিত্র করে জেলখানার থেকে বের করে যে জুলাইখা অনেক ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা সব ষড়যন্ত্রকে দুলিশাত করে এক পর্যায়ে জুলাইখার যৌবনকে ফিরিয়ে হযরত ইউসুফের সঙ্গে বিয়ে দিয়েছিলেন কি না, কথা বলেন। তখন ইউসুফের দ্বিতীয় বিয়ে, আগের একটা বিয়েও করেছিলেন। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম যেদিন বাদশাহী লাভ করলেন, ভাইয়েরা যেদিন মিশরে গমন করল ওই দিনও ছিল 10 মুহররম। সবাই বলেন, এখানে অনেক লম্বা আলোচনা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। পৃথিবীতে যেই দিন প্রথম বৃষ্টি হয়েছে, প্রথম আবার বলেন না, এই দিন ছিল 10 মুহররম আশুরা। পৃথিবীর সৃষ্টি যেদিন হয় ওই দিনও ছিল 10 মুহররম। তাহলে এই 10 মুহররমের আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি?
কেয়ামত যেদিন সংগঠিত হবে, পৃথিবী যেদিন ধ্বংস হবে, ওই দিনও দশ মুহররম আশুরা। হযরতে নবীজির কলিজার টুকরা হযরতে কি নাম, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন কারবালার প্রান্তরে শহীদ হন, ওই দিন ছিল কথা বলছেন। এতগুলো ঘটনা ঘটবার পরেও শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারণে এই দিন সম্মানী না এই দিন আগে সম্মানী? কথা বলেন, আমরা হুসাইনকে কলিজার থেকে ভালোবাসি। আমার মনে হয় না আমাদের চাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেউ বেশি ভালোবাসে। আমরা হুসাইনকে ভালোবাসি, তার আদর্শ লালন করতে চাই। তিনি এমন ছিলেন, সত্যের জন্য জীবন দিয়েছেন, সত্যের জন্য জীবন দিয়েছেন। আর বলেছেন যে চেয়ারে আমার কলিজার টুকরা নানা বসেছেন, আমার চাচা আবু বকর, ওমর বসেছেন, উসমান বসেছেন, আমার কলিজার টুকরা বাবা বসেছেন, আমি হুসাইন বসে বেঁচে থাকতে ওই চেয়ারে ইয়াজিদের মতো অহংকারী কাউকে দেখতে চাই না। তিনি তার আদর্শ বাস্তবায়ন করেছেন, জীবন দিতে চাই, কিন্তু এই গুরুত্বপূর্ণ পবিত্র চেয়ারে আমি একজন অসামঞ্জস্যপূর্ণ বৈষম্যহীন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই না। জীবন দিয়েছেন, অস্তিত্ব বিনাশ করেছেন, জীবন যৌবন ধ্বংস করে দিয়েছেন, এরপরও এই চেয়ারের সম্মান রেখে দিয়েছেন। শেষ পর্যন্ত একা ওবাইদুল্লাহ বিন সিয়াদ এবং তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যখন তিনি ফুরাতের তীরকে খালি করে আসরের মাগরিবের মধ্যখান সময়ে ফুরাত নদীতে নেমেছিলেন, দুলদুলকে ছেড়ে দিয়ে পানি পান করবার জন্য মুষ্টিবদ্ধ করে হাতের অঞ্জলি ভরে যখন মুখের কাছে পানি এনেছিলেন পান করার জন্য, তখন তার কলিজায় মনে পড়েছে আমার পরিবারের একটা মানুষ পানি পান করতে পারলো না, আমার কলিজার টুকরো সন্তান পানি পান করতে পারেনি, সবাই শহীদ হয়েছে পানি পানি করে, আমি হুসাইন আজকে সবার মতো হারামি করে আমি একা পানি পান করে বেঁচে থাকতে চাই না। হাত থেকে পানি ছেড়ে দিলেন, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে পরিবারের একচ্ছত্র বন্ধন। আজকে আমরা বন্ধু বান্ধব নিয়ে সমাজে চলি, কিন্তু বিপদ পড়লে কাউকে খুঁজে পাবো। হযরত হুসাইন তা করেন, সমাজকে বুঝিয়ে দিয়েছেন, সমাজকে বন্ধন অটুট রাখতে হলে কেমনে চলতে হয়। আমরা হুসাইনকে কলিজার থেকে ভালোবাসি, তার আদর্শ আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই। হযরত হুসাইন শহীদ হয়েছেন এই কথা স্মরণ করে কেউ যদি শরীরে আঘাত করে, কাটাকাটি করে, রক্ত ঝরায় হুসাইনের ভালোবাসায়, তাহলে হাসানকেও এতটুকুন ভালোবাসতে হবে। হযরত হুসাইনকে যেভাবে ভালোবাসতে শিখেছেন শরীরে আঘাত করে, রক্ত ঝরিয়ে, হযরত হাসানকে কেন ভালোবাসেন না? হযরত হাসান তো শহীদ হয়েছেন, হাসান হুসাইনের ভালোবাসায় শরীর থেকে যদি রক্ত ঝরাতে হয় তাহলে হাসানের ভালোবাসায় কি করা লাগবে? বিষ পান করা লাগবে। কারণ হযরত হাসানকে শহীদ করা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা ভারসাম্য রক্ষা করতে চাই, আমরা আহলে বায়াতকে কলিজাত থেকে ভালোবাসতে চাই, হাসান হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসতে চাই, তাদের আদর্শ এই পৃথিবীতে বেঁচে থাকুক আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। তো এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে যেদিন, আল্লাহ বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, জুমাবার হবে, আসরের মাগরিবের মধ্যখান হবে, ওই দিনও থাকবে দশ মুহররম। তো এই দিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? এই দিন ভাঙ্গা গড়ার দিন। এই দিনে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক কিছু ভেঙে দিয়েছেন, অনেক কিছুকে সংগঠিত করেছেন। সুতরাং একটা কথা মনে রাখবেন, যারা কষ্টের মধ্যেও ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে যায়, কোরআনে কারিমের সূরা আল বাকারা দুই নম্বর সূরা, সূরা আল বাকারার 155 নম্বর আয়াত খুলে দেখবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জো, আয়াত পড়বেন আর দেখবেন আল্লাহ বলছেন যারা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে, নিষ্ঠার সঙ্গে সৎ পথে চলতে পারে, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও, কেউ না থাকলেও আমি রব তাদের সঙ্গে আছি। আল্লাহু আকবার বলেন, কেউ না থাকলে আছেন কে? আওয়াজ করে বলেন কে? এজন্যে মানে রাখবেন, আমাদের যদি কেউ না থাকে আমাদের সাথে থাকবেন কে? আল্লাহ থাকবেন। আসুন আমরা কথাকে সংক্ষেপ করে সামনের দিকে নিয়ে যাই, লম্বা করতে চাই না।
আমি আপনাদের কাছে শর্ট করে আজকে যে কথাগুলো বলতে চাই, মনে রাখবেন, মানুষ ভালো মানুষ পৃথিবীতে পেতে হলে আপনারা মোটামুটি 8-10-12 গুণ আছে, গুণগুলা মানুষের ভিতরে পাইলে মনে করবেন সে পৃথিবীতে একজন ভালো মানুষ। আমার মুসলমান বন্ধুগণ, কথা লম্বা করার সুযোগ নাই, কথাগুলো দিল দিয়া শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন বনি আদম সনব, দুনিয়ার জমিন থাকবে না, আমি আল্লাহ ধ্বংস করে দেব। ইন্তেকালের আগে আগে আমি আল্লাহকে যদি ভালো করে চিনতে পারো, বান্দা আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে ইখলাস এবং আমানতদারি রক্ষা করে দুনিয়ার জমিনে যদি চলতে পারো, দুনিয়ার জমিনে বিপদ আসতে পারে, চলার পথে বিপদ আসতে পারে বান্দা, সকল সময়ে একমাত্র কেবলমাত্র যদি আমাকে যথেষ্ট মনে করে, হাসবি আল্লাহ, আমাকে যথেষ্ট মনে করে, আমার উপরে ভরসা করে, একমাত্র কেবলমাত্র আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে পড়ে থাকতে পারো, দুনিয়ার সকল পৃথিবী সকল সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে চলে যায়, পুরা পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে। যেইভাবে হযরতে ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে রক্ষা করে দিয়েছি, 16 লক্ষ ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে মূসা আলাইহিস সালামকে আমি বাঁচিয়ে দিয়েছি, আইয়ুবের পুরা বডি ধ্বংস হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ যেভাবে তাকে পুনর্জীবন দান করেছি, আমি যেইভাবে ইউনুসকে অন্ধকার থেকে বের করে আবার দুনিয়ার জমিনে সম্মানিত করেছি, বান্দা শুধু একটা বার বলো, দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহ তুমি যথেষ্ট, আর কিছু লাগবে না, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে। 19 জন ফেরেশতা দিয়া দুনিয়ার জমিনে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে কাফের বেঈমানদের আঘাত করবার জন্য, তোমাকে ধ্বংস করে দেবার জন্য তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, বান্দারে মনে রাখবা, পৃথিবীর কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না, কারণ সৃষ্টি করেছি আমি আল্লাহ, ধ্বংস করবার ক্ষমতা একমাত্র আমার আছে। সুতরাং বান্দা দিন শেষে তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে তোমার বানিয়ে দিতে পারে। কম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার জমিনে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কল কারখানা সম্পদ হাজারো কোটি টাকার সম্পদ সন্তানের জন্য রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদ বানিয়ে যান। কথা কি বুঝতে পেরেছেন? সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে সন্তানকেই সম্পদ বানিয়ে যান, দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাবে, ঠিক কিনা বলে? পারবো তো ইনশাল্লাহ। আপনি সন্তানের জন্য গাড়ি বাড়ি করতে গিয়ে আপনি জিন্দগির 50-70 বছর কাজ করলেন, 50 বছরে কোটি টাকার মালিক হলেন, রাতে ঘুমান নাই দিনে ঘুমান নাই, আপনি 50 বছর পরে এখন বডিতে অসুস্থ হয়ে গেল, এখন 50 বছরে যা সম্পত্তি জমা করেছিলেন বাকি জিন্দগি সুস্থ থাকবার জন্য সেই সম্পত্তি ব্যয় করে ডাক্তারি করা লাগবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারেন না? এজন্যে এই সম্পদ ভুয়া রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদশালী বানিয়ে যান, হাত উঠালে তিনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, ইনশাল্লাহ বলেন। আমরা পারবো তো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন পারি, আমিও যেন এই পৃথিবীতে ব্যর্থ কোনো পিতা হতে না পারি, ব্যর্থ কোনো সন্তান হয়ে না যায়, আমরাও যেন বাবাদের চক্ষু শীতলকারী হতে পারি, কেয়ামতের দিনে বাবা মায়ের নাজাতের কারণ হতে পারি। আমি চাইব আল্লাহ তাআলা যেন আমাদের সকল সন্তানদেরকে মা বাপের চক্ষু শীতলকারী এবং জান্নাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সন্তানকে সম্পদ বানিয়ে যান, পৃথিবীতে কিছুই লাগবে না, পারবো তো ইনশাআল্লাহ। সবাই বললেন না? আপনারা চিন্তা করেছেন সন্তানকে MBBS, FRCS, FCPS, ব্যারিস্টার, ওকিল, জজ, মুক্তার, ইঞ্জিনিয়ার, আমাকে বানান, আপত্তি নেই, সব বানান, সন্তানকে আল্লাহর পরিচয় দিবেন, ইনশাআল্লাহ কবুল করবেন, কে আল্লাহ কবুল করবেন। আমি যে কথা বলতে চাইলাম, এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না, আজ না হয় কাল চলে যাব, যে কথাগুলো বলতে চাইলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 12 গ্রুপ মানুষ, কত গ্রুপ? সবাই বললেন না? মনে থাকবে তো? 12 দল মানুষ আল্লাহর কাছে সব থেকে দামি,
কত দল? আবার বলেন না। নম্বর এক, আল্লাহ রসুল বলেছেন বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, আল্লাহর কাছে সব থেকে দাম তার বেশি। একটু আস্তে বল, হয়ে গেল মনে হয়। 12 গ্রুপ মানুষ কার কাছে দামি? এর মধ্যে এক নম্বর যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। এখন আপনারা কারা কারা কোরআন শিখান, হাত তুলেন দুদিকে। কোরআন শিখান, কোরআন শিখান, কোরআন শিখান আছেন কেউ? নাই। তাহলে আপনারা সর্বোত্তম ব্যক্তি হওয়ার মধ্যে যারা কোরআন শিখায় নাই। আল্লাহ বলছেন যারা কোরআন শিখে, আপনারা কি কোরআন শিখেন? কথা বলছেন না, আপনাদের কি হাতে অসুবিধা আছে? আমি এখানে কি করতেছি? কোরআন শিখাচ্ছি, আমি বলছি আর আপনারা শুনছেন, তাহলে আমি শিখাচ্ছি আর আপনারা শিখছেন। তাহলে আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা শিখে এবং শেখায় তারা উত্তম। তাহলে আমি এখানে কি শিখাইতেছি আর আপনারা কি শিখতেছেন? তাহলে উত্তম কারা? আস্তে বললেন যে, আওয়াজ করে বিশ্বাস, আত্মবিশ্বাস, কনফিডেন্সের সাথে বলেন সব থেকে সর্বোত্তম মানুষ কারা? আওয়াজ করে বলেন কারা? আল্লাহর কাছে ফিরে গিয়ে বলতে পারবো, রব আমরা কোরআন শিখেছি, কোরআন শিখিয়েছি, এটা সত্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বিনত বিবির আজকের দিনের কথা, কেয়ামতের দিন কোট করে রেকর্ড করে আল্লাহর কাছে জানিয়ে দেব, আল্লাহ আজকের দিনে রসিলে হলো আমাদেরকে ক্ষমা করে দেন। যে বলেন না আমিন। আমি এখানে কি শিখাচ্ছি? আপনারা কি শিখছেন? তাইলে এক নম্বর যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, আল্লাহর কাছে এক নম্বরে সর্বোত্তম জাতি তারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এক নম্বর, কয় নম্বর হইলাম? এক নম্বর থাকবে তো ঠিক মতো। তাফসির তো বহুত করি, কিছুই মনে থাকে না, দীর্ঘ 8 বছরই তাফসির করি। তাহলে আজকের কতটুকু মনে রাখবেন? ইনশা এক নম্বর। দুই নম্বর বুখারী শরীফের 6035 নম্বর হাদিসে রাসূল ইসলাম বলেছেন ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী, যার আচরণ সব থেকে শ্রেষ্ঠ, যার আচরণ সব থেকে ভালো, যার ব্যবহার সব থেকে ভালো, আল্লাহর কাছে সব থেকে দামি। সুবহানাল্লাহ বলতে পারলেন। আপনাদের আচরণ কেমন? খুব ভালো। খুব ভালো না? মসজিদে বাইরে যাওয়ার সময় জুতা পাওয়া যায় না, খুঁজা একটা সমস্যা। বাসায় গেলে দেখবেন সবার সাথে সম্পর্ক ভালো। এমনও আছে তাহাজ্জুদ পড়তে 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 সেজদায় গেলে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, সেজদার থেকে উঠতেই বউরে পিটায়। কত গেল? তাহলে আচরণটা কেমন হয়ে গেল? অনেক লোক আছে বন্ধু বান্ধবের সঙ্গে চমৎকার আচরণ, সবার সাথে ভালো ব্যবহার, বাসায় গিয়েই বাপরে দেখতে পারে না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, আসেন না কথা বলছেন না? তাহলে মনে রাখবেন আপনার আচরণ সব থেকে উত্তম। আপনাকে বলতে পারবে কে? আপনার ঘরে আপনি যার সাথে চলেন, আপনার স্ত্রী বলতে পারবে আপনি কত নম্বরের ভালো মানুষ, ঠিক কিনা বলেন? আর যারা বিয়ে করেন আপনার বেঁচে গেলেন মনে হইতেছে, আপনার বাঁচবার সম্ভাবনা নাই। মানে রাখবেন আপনি কেমন বলতে পারবে আপনার স্ত্রী, বলতে পারবে আপনার ড্রাইভার, বলতে পারবে আপনার পাশের লোক যে আপনার সঙ্গে সব সময় থাকে, সেই বুঝতে পারবে আপনি কত নম্বরের। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমার আপনার আচরণকে ঠিক করে লাগবে কি লাগবে না বলেন না। আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের দুই নম্বর তারা, যাদের আচরণ, যাদের ব্যবহার কথা বলেন না কেন। তাহলে আমাদের আচরণ ভালো হওয়া দরকার আছে না নাই? কারণ আচরণ হাতে পায়ে নয়, আচরণ আসে আত্মা থেকে, ভালোবাসা আসে দিল থেকে। মনে থাকবে কয়টা বলছি? তিন নম্বর রাসূলে পাক ইসলাম বলেছেন, হাদিস হচ্ছে বুখারীর 2305 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলেছেন ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাজা,
তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ঋণ পরিশোধ করার বেলায় ভালো। কিসের বেলায়? ঋণ পরিশোধ করবার বেলায় যেই ব্যক্তি ভালো, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসি। দেখবেন কাউকে ঋণ দেওয়ার সময় নিজেকে বহুত ভদ্রলোক মনে হয়। আপনি যদি কাউরে ঋণ দেন, মনে করবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি ঋণ দিতে পেরেছি। আর যখন ঋণ তারা খুঁজতে যাইবেন, তখন মনে হইব আপনি ফকির। কথা বলেন না কেন? আর সে দিতে রাজি না। এজন্য মনে রাখবেন, মনে রাখবেন। আবারও বলছি, মনে করিয়ে দিচ্ছি একটা হাদিস। বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা যেমন কঠিন বুঝা, বাবার কাঁধে সন্তানের লাশ যেমন বুঝা, একজন মৃত ব্যক্তি যদি দুনিয়ার জমিনে ঋণ রেখে যায়, তা তার চাইতে আরো বেশি বুঝা এবং ভয়ঙ্কর। সুতরাং হাজার কোটি টাকা পাবলিককে দান করার চাইতে 2 টাকা ঋণ দেওয়া উত্তম। কথা বলছেন না কেন? হাজার কোটি টাকা পাবলিককে দান করার চাইতে 2 টাকা ঋণ দেওয়া মানে থাকবে তো ইনশাআল্লাহ। আমার কাছে কেউ টাকা পয়সা পান? এখানে কেউ আছেন? কেউ পাইনি আমার কাছে? মাশাআল্লাহ বেঁচে গেলাম। আব্দুল্লাহ যে মাঝে মাঝে পায়, ওইটা ওই যে কিছু আনে দেয় তো, ওইটা টাকা পয়সা আর কিছু না। আপনারা কেউ আমার লেনদেন নাই তো? আমি বেঁচে গেলাম, আল্লাহর কাছে বলবো আল্লাহ এখানে ছিলাম, আমার সাথে কোনো লেনদেন এদের নাই। আল্লাহ আমাকে হেফাজত করুক, আপনাদেরকে হেফাজত করুক। আমিন বলেন। বাবা মনে থাকবে তো, 3 নম্বর ভালো মানুষের পরিচয় কি? যে ঋণ দিতে সব থেকে বেশি ভালো মানুষ, সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো, যে কথা দেয় কথা মতো দিয়া দেয়, কথা মতো। আপনারা কি মনে করেন কাউরে ঋণ দিলে কথা মতো পাওয়া যায়? মাঝে মাঝে পাওয়া যায়। আর আমি এমনও জানি, এমনও লোক আছে ঋণ দেওয়ার পর আপনি কোন দিন দিছেন, আমি তো উল্টা আপনার কাছে পাই। চিন্তা করছেন কত বড় গজব! হে ঋণ আপনার কাছ থেকে নিছে, মানে আপনি তার চেকে, সে আপনার কাছে বলছে ভাই আমার 5 লাখ টাকা দেন, আপনি চেকে লেখা দিলেন 5 লাখ টাকা নিয়ে নাও, সে ওই 5 লাখ টাকা উঠাইয়া আপনার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। লোকটার কাছে 10 লাখ টাকা পাই, অমুক দিন আমার 5 লাখ টাকা চেকে দিয়েছে আর 5 লাখ বাকি আছে। আপনি বলেন বিপুলে পড়লাম, ঋণ চাইলো আমারে দিলাম আমি, এখন উল্টো আমার কাছে পায়। এমন বুজুর্গ আল্লাহর ওলির সমাজে অভাব নাই। কথা বলছেন না কেন? যারা এই সমাজে মানুষের আমানত মেরে খায়, গ্রামগঞ্জে গেলে দেখবেন সব খারাপ না, কিছু ভালো মুরব্বীও আছে। এমন খারাপের জাত মুরব্বী আছে, পঞ্চায়েতের জমা টাকা, আমানতের টাকা, 2 গ্রুপের মারামারির জমা টাকা, আমানতের টাকা সব খাইয়া, জিন্দেগির মতো সব খেয়ে, এরপরে মানুষের সাথে সহায় নয় করে আছে নাই। এগুলো জানেন? এগুলো কি কথা বলেন? এগুলো আছে না নাই সমাজে? আমানতের টাকা মাইরা খায়, আমানতের টাকা পাবলিক আমানত রাখছে মাইরা খেয়ে ফেলেছে, ভাই ভাইয়ের কাছে ঋণ টাকা রাখছে মেরে খেয়ে ফেলছে। একজন জাগা রাইকা গেছিল, মরার সময় ছোট ছোট বাচ্চা হে তার নামে সব করে ফেলাইছে। এগুলা নাই? বদুয়া দেন এদেরকে, বদুয়া দিয়ে আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়। আসতে বললেন বুঝলাম না কিছু, ঘটনা কি তা? এদেরকে ধ্বংস করে দিক আল্লাহ, এদের বাইচা থেকে কত লাভ নাই। 4 নম্বর আল্লাহর তিরমিজির হাদিস, 2263 নম্বর হাদিস এবং 2432 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, যার কাছ থেকে মানুষ অনিষ্ট আশা করে না। মানুষ আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি, যার কাছ থেকে মানুষ সবসময় ভালোই আশা করে, সে কোনো সময় মানুষের ক্ষতি করে না। এমন মানুষ আছে না নাই সমাজে? আচ্ছা, কোনো সময় মানুষের ক্ষতি করে না। কয়টা? 5 নম্বর রাসূল বলেছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস 4177 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো, যে তার পৃথিবীতে দেখবেন বহুত লোক বাহিরে ভালো, পরিবারে ভয়ঙ্কর। কথা বলছো আছে না? এগুলা বউ সারাদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জালিমটা ঘরে না আসলেই চলে, বাইরে আছে ভালোই আছে, ঘরে আইলেই তো সমস্যা। এমন আছে না? নাই। আচ্ছা,
বহুত সন্তান আছে, সন্তান বাহিরে থাকলে মা বাবার কষ্ট হওয়ার কথা, বহুত মা বাপ দোয়া করে আল্লাহ ঘরে আসার দরকার নয়, সারাদিন বাইরে থাকো, ঘরে আসলি বেজাল, মারামারি, চিল্লা চিল্লি, কাটাকাটি, আছে না নাই এমন সন্তান? রাসূল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে বেশি দামি, যে কোথায় ভালো, পরিবারের কাছে, কয়জন বলছি, কয়টা বলছি বলেন না, ছয় নম্বর, ছয় নম্বর। শুনেন মুরব্বী বাবারা কি বলতে চাই, রাসূল সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খিয়ারুকুম আতওয়ালুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে তোমাদের মধ্যে বয়সেও বেশি, নেক কাজেও বেশি। সুবহানাল্লাহ বলেন না, নবীজি বলেছেন আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তমই ব্যক্তি ভালো যে বয়সেও বেশি, আমলেও বেশি। কি বুঝলেন? কিছু বললেন? যার বয়স বেশি আমলও, এর অর্থ কি দাঁড়ালো? যে বুড়া বয়সেও ভালো আমল করে। আর এমনও বাবা আছেন, মুরব্বী আছেন, বুড়া বয়সে এখন আর কিছু হেই লাইনই নাই, আছে না নাই? আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যার বয়সও বেশি, কিন্তু ওই বয়সে গিয়েও সে আমল ছেড়ে দেয় নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আমার বান্দা যখন বৃদ্ধ বয়সে এসে পড়েছে, আগের মতো তাহাজ্জুদ পড়তে পারে না, আগের মতো রোজা রাখতে পারে না, নামাজের সময় ফেলফেল করে থাকিয়ে তাকে মসজিদে যেতে পারে না, আমার বান্দার দিলে বড় কষ্ট, আগের মতো আর হাঁটতে পারে না, আমার বান্দা যখন পারে না আমি আল্লাহ তার জন্য রয়্যালিটি করে দেই, জোয়ান বয়সে যত আমল করেছে সবগুলোর স্বভাব তার বৃদ্ধ বয়সের আমল নামায় লিখে দেই। আল্লাহ বুঝাতে চাইলেন ওই ব্যক্তির কথা। এজন্য জওয়ান ভাই যারা আছেন আমার মতো, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারও সুস্থ রাখে, আমি দোয়া করি আপনাদেরও সুস্থ রাখুক, আমরা বেশি বেশি করে যেন কামাল করতে পারি। কারণ এই বয়সে যা করবেন, আমরা যা করব বৃদ্ধ বয়সে যদি করতে নাও পারি, আল্লাহ তাআলা ওই জওয়ান বয়সের আমলগুলোকে বৃদ্ধ বয়সে চালাইয়া দিবেন। সুবহানাল্লাহ বললেন না, তাহলে অর্থ দাঁড়ালো জোয়ান বয়সে যত ভালো কাজ করবেন বুড়া বয়সে রয়্যালিটি পাবেন, এর অর্থ কি দাঁড়ালো জোয়ান বয়সে যত খারাপ কাজ করবেন বুড়া বয়সে এগুলার গুনার হবে না? হ্যাঁ, অর্থ দাঁড়ালো আমরা যা করবো ওগুলো বাদ দিয়ে দিব, তওবা করবো কার কাছে? আস্তে আস্তে বলেন কেন, কয়টা বলছি? সাত নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাসে আনফাউহুমুন নাস, নবীজি বলেছেন সহিহুল জামের হাদিস 3289 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, যে সব সময় মানুষের উপকার করে, কি করে? সবাই বলেন না, সব সময় মানুষের উপকার করে। আল্লাহ বলেন সে সবচেয়ে ভালো মানুষ, মানুষের উপকার করে, কি করে? মানুষের উপকার করে, পয়সা দিয়ে পারলে উপকার করলো, নিজের জান দিয়ে পারলে উপকার করলো, একজনকে কথা বলে উপকার করে দিল, আছে না নাই? কথা বলে উপকার করে দেওয়া, ভালো পরামর্শ দিয়ে উপকার করা। এখন কারো কাছে পরামর্শের জন্য যাবেন, মনে করেন হ্যাঁ কী পরামর্শ দিবে, মানে এমন পরামর্শ দিবে আগামী 50 বছর জন্য আপনার না খাড়াইতে পারেন, কথা বলেন না কেন? এ হলো পাবলিকের বর্তমান পরামর্শ, এমন পরামর্শ দেয় আপনার একবার মাইরা ফেলাইবে। শেষ, এই জন্য ভালো মানুষের সংস্পর্শে যেতে হবে, ভালো পরামর্শ নিতে হবে। কয়টা বললাম? আট নম্বর। নবীজি ইসলাম বলেছেন, নবীজি ইসলাম বলেছেন শ্রেষ্ঠ মানুষ হলো সে যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী, অন্তরে কোনো দাগ নাই, মানে আরেকজনের ভালো দেখে তার জ্বলে না, আরেকজনের ছেলে ইউরোপ আমেরিকা কানাডা যাইতেছে দেখা তার জ্বলে না, আরেকজনের বাড়ি গাড়ি হইতেছে দেখে তার কষ্ট লাগে না, অন্তর কি পরিষ্কার। এমন লোক আছেন নি এখানে যে আরেকজনের দেখলে আপনার কষ্ট হয় না? বহুত ভালো লোক আপনারা, বহুত সমস্ত এমন হয়ে গেছে যে একজনের ভালো দেখলে আরেকজনের হয় না, কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? অমুকের হয় আমার হয় না কেন, এই টেনশনে তুই লাভ শেষ। আল্লাহ রাসূল বলেছেন
শ্রেষ্ঠ মানুষ সে যার অন্তর পরিষ্কার। অন্তর কি? আমরা মাঝে মাঝে কই না যে আমার অন্তর একবারে খোলা, একবারে সাদা, আমার অন্তরে কিছু নাই। মানে এর অন্তর এমন অবস্থা, এমন অবস্থা হয়েছে এর আর খালি নাই, সব ভরে ফেলেছে শয়তানি দিয়ে, আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। আচ্ছা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী মুখ আমরা বুঝলাম কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী এটা বুঝলাম না। রাসূল সাল্লাম বললেন যে অন্তর স্বচ্ছ নির্মল মুত্তাকি, যাকে কোনো পাপ, যার অন্তরে পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, খেয়ানত এবং বিদ্বেষ নেই, খেয়ানত করে না, দিলে বিদ্বেষ রাখে না, বাড়াবাড়ি করে না, অন্যায় বে ইনসাফি নাই, সেই লোকটার দিল হচ্ছে সব থেকে দামি দিল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন, কয়টা বলছি? আট। নয় নম্বর, রাসূল সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সেই ব্যক্তি যে তার সঙ্গীর কাছে উত্তম, আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আপনি যদি আপনার প্রতিবেশীর কাছে ভালো মানুষ হন, আপনি ভালো মানুষ। আপনি আপনার সঙ্গীর কাছে যদি ভালো মানুষ হন, আপনি ভালো মানুষ। এখন চিন্তা করে দেখেন, কে কয়জন আছেন যে আপনি আপনার প্রতিবেশীর কাছে ভালো? দেখবেন আপনি এমন একজন প্রতিবেশী পাইছেন, হে আপনার দরজা রাস্তা বন্ধ করে দেয়, খাল কেটে দেয়, আসে না এগুলো প্রতিবেশী? এর জন্য প্রতিবেশী ভালো হওয়া দরকার, আর নিজে নিজের সঙ্গীর কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বলেন, বলেন না ইনশাল্লাহ? কারণ স্ত্রী কেয়ামতের দিনে আল্লাহ তাআলা স্ত্রীকে জিজ্ঞেস করবেন তোমার স্বামী কেমন ছিল, এখন স্বামীকে জিজ্ঞেস করবেন তোমার স্ত্রী কেমন ছিল, এখন স্বামী যদি স্ত্রী যদি বলে দেয় আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আওয়াজটা কমে গেল মনে হয়। আর স্ত্রী যদি আল্লাহ আমার স্বামী তো বম্বাস্টিক বারকা শয়তান ছিল, তাহলে আপনার তাহাজ্জুদ আল্লাহ দেখতে চাইবেন না, আপনার রোজা, আপনার ইস্তেগফার, আপনার শবে বরাতের দোয়া, শবে কদরের তাহাজ্জুদ, আর আপনার কাবার গিলাফ ধরে কান্নাকাটি, আল্লাহ কিচ্ছু দেখতে চাইবেন না, সব বন্ধ করে দাও। এর এর সঙ্গী যা কইছে হেডেই সত্য। এজন্যে স্ত্রীর সাথে সঙ্গীর সাথে ভালো আচরণ করা দরকার, আছে না নাই? কয়জন ভালো আচরণ করেন স্ত্রীর সাথে? যারা বিয়ে করছেন একটু বলেন না, আমার একটু সহযোগিতা করেন। মাশাআল্লাহ, দুই তিনজন হাত উঠিস। আপনাদের কাছ থেকে তো মন চায় জানতে যে কি করেন আপনারা, আমাদেরকে বইলে যান এক কলম যে আপনারা যে ভালো, এটা জানার দরকার আছে না নাই বলেন তো? পাবলিক তো জানতে চায়, কি কইবেন? ঠিক আছে, বয়ানের পরেদের কাছ থেকে যাই না নিয়ে এনারা কি করে? কয়টা বললাম? কয়টা? দশ নম্বর। রাসূল সাল্লাম বলেছেন, এই হাদিসটা হচ্ছে 1944 তিরমিজির হাদিস, আর বুখারীর 3559 নম্বর হাদিস। রাসূল বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সব থেকে বেশি সুন্দর, যার চরিত্র সব থেকে বেশি সুন্দর, যার চরিত্র আল্লাহ বলেন তার কোন হিসাব নাই। সুবহানাল্লাহ, বলেন না? এগারো নম্বর, রাসূল সাল্লাম বলেছেন মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজ গুড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে। বুঝাতে চাইলেন একজন ব্যক্তি তার দুশ্মনের সামনে দাঁড়ালেও যেন দুশ্মন নিরাপদ থাকে, দুশ্মন যেন এটা বুঝে যে আমার দুশ্মন হলেও আমার ক্ষতি করবে না। কথা বুঝতে পেরেছেন? এই ব্যক্তির চরিত্র ভালো, আল্লাহ বলেন আমার কাছেও সে ভালো। কয়টা বলছি? বারো নম্বর, রাসূল ইসলাম বলেছেন ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যে আল্লাহর পথে নিজের জান এবং মাল দিয়ে লড়াই করে, যুদ্ধ করে, সে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, কয়টা বলেছি? বারোটা। এই বারোটার সাথে অনেকগুলা কথা আরও আছে, সেগুলা বলতে বলতে তো অনেক সময় চলে যাবে, আর লম্বা করতে চাই না। আমি শেষ কথা যেটা বলতে চাই, আমরা কি পারবো না এগুলো আমল করতে ইনশাল্লাহ? এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চাইলেন, বান্দা আমার দুনিয়ার জমিনে চলার পথে আমানত রক্ষা করো, ইহসান ইনসাফ আমানতদারি রক্ষা করে দুনিয়ার জমিনে যদি চলতে পারো,
আর বান্দা নিজের চরিত্র ঠিক রাখতে যদি পারো ইন্তেকাল করতে দেরি হবে আমি আল্লাহর কুদরতের হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আমরা রাসূলকে স্বপ্নে দেখতে চাই কি চাই না আমরা রাসূলের নিজ হাতে হাউজে কাউসার চাই কি চাই না আমরা জান্নাতে রাসূলের প্রতিবেশী হতে চাই কি চাই না আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যা করেছি অন্যায় করেছি আমাদেরকে মাফ করে রাসূলের প্রতিবেশী হিসেবে কবুল করে না জোরে বলেন আমিন কথা আর লম্বা করতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন আমার কিছু তাকাজা আছে জরুরত আছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন পুরো করে দেয় দিনের স্বার্থে যেন পুরো করে দেয়